শ্বশুরবাড়ি জিন্দাবাদের প্রিয় অংশ কোনটা? আচ্ছা, তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়, গানের ঠিক আগ মুহূর্তে যখন আমি আমার শ্বশুরের কাছ থেকে আমার বউকে নিয়ে যাব, ওইটা অনেক আমার কাছে অনেক প্রিয় অংশ। এবার এটা দেখতে হবে কিন্তু সিনেমা হলে গিয়ে, যদি সবগুলোই তো প্রিয় অংশ। হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রিয় অংশ। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে, আমি যখন বিয়ে করার কথা বলি মেয়ে, তো তখন অপুকে নিয়ে একটা কথা বলে, এই মেয়ে তো তোর থেকে 2 বছর বড় হইব, তাইলে মেয়ে কিন্তু মোটা সোটা, তাতে কি হয়েছে, বাপের টাকা আছে তো কোনো সমস্যা নাই, বিয়েটা লাগাই দে। আচ্ছা, তোমার পছন্দের শ্বশুরবাড়ি কেমন হোক তুমি চাও? আমার পছন্দের হেসে খেলে সুন্দরভাবে আপ্যায়ন পেয়ে অনেক ভালো ভালো খাবার খাওয়াবে আমাকে, আমি অনেক ফুডি। শ্বশুরবাড়ি এটাও আমার ফ্যামিলির মতো করেই হবে, যেন আমার শ্বশুরকেও আমি রিয়েলি আমার বাবার মতো সম্মান করতে পারি, যেন উনি ওনার আপন ছেলের মতোই আমাকে ভাবেন। স্বপ্নের নারীটির সন্ধান কি পেয়েছো? না, এখনো পাইনি। বিয়ে করব যাকে তার সন্ধান এখনো পাইনি। ও, বিয়ে করব যাকে, বাট এমনি স্বপ্নের মানুষ আছেন নাকি? স্বপ্নের মানুষ তো অনেকেই আছেন, তো সেই ক্ষেত্রে স্বপ্নের না ঠিক ভালো লাগার মানুষ, ভালো লাগার মানুষ তো আছেন, বাট বিয়ে করব যাকে তার সন্ধান এখনো পাইনি, তার সন্ধান উনি ঠিক করে দেবেন। আচ্ছা, তার কোন তিনটা দিক তোমার পছন্দের তালিকায়, বা তুমি মনে করো এই তিনটা দিক থাকা অবশ্যই অবশ্যই দরকার? সে তর্ক করবে না আমার সাথে, সে আমাকে সন্দেহ করবে না, আর একটা হচ্ছে সে ফ্যামিলিটাকে বুঝতে হবে যে ফ্যামিলিটাকে সে কিভাবে মেইনটেইন করতে পারে। সুন্দরী না মানুষ সুন্দরী, মানে মনটা অনেক সুন্দরী হতে হবে। আমি মন সুন্দরী চাই, সুন্দর ডেফিনেশন বাংলাদেশে এত সব সুন্দর সুন্দর নায়িকা সবার সাথে কাজ করে ফেলছে, সো সুন্দর সুন্দর গার্লফ্রেন্ডও ছিল, সো সেই ক্ষেত্রে সুন্দরীর উপর আমার মোহ কাজ করে কম। আচ্ছা, ডেফিনেটলি তুমি মেইনটেইন করো? আমি যদি ফুডের ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমি মেইনটেইন করি না, আমি একেবারেই মেইনটেইন করি না, আমার মার যন্ত্রণার কারণে আমাকে মেইনটেইন করতে হয়, আমাকে খেতে দেয় না অনেক সময়, আমাকে বের করে দেয়, হাঁটতে যাও। এই প্রথম আমার মতন একজন মা পেলাম, আমি মনে করতাম আমি মনে হয় এইরকম ক্রুয়েল মাদার, যে ছেলেকে একটু মোটা হলে আমি বলি মোটা হয়ে গেছো, খাওয়া কমাও, জিমে যাও। আচ্ছা, তারপরে মার এটা একটা, আর যদি মুভি মেইনটেইন করতে বলা হয় সেটাও আমি মেইনটেইন করতে পারি না, কারণ সবার সাথে কমিউনিকেট রাখতে পারি না। একটা জিনিস মেইনটেইন করতে পারি, সেটা হচ্ছে শুটিং টাইম, শুটিং শেডিউল, শুটিং কন্টিনিউটি, শুটিং প্ল্যানিং, কাজের প্ল্যানিং, সব কিছু। বাহ, এতগুলো থাকলে আর কিছু লাগে না আসলে। আচ্ছা, তোমার স্বপ্ন, যেটা তোমার স্বপ্ন তুমি দেখো বা মনের ভিতরে লালন করো, সেটার জন্য কি তোমার কখনো গিভ আপ করতে হয়েছে কিছু কখনো? না, আমার স্বপ্নগুলো আসলে আমি বলার আগে বাস্তবায়ন হয়। আচ্ছা, লাকি, অনেক লাকি পারসন। আচ্ছা, এমন কোনো ভুল যা এখন ভাবলে মনে হয় মধুর, ভালো হয়েছে, বেশ হয়েছে, ভালো হয়েছে, এরকম কোনো ভুল আছে জীবনে? পৃথিবীর সব ভুলই ভালোই হয় শুরুতে, ভুলটা আমরা পরে বুঝি, বাট ওই সময়টা তো অনেক মধুরই থাকে, তো আমি বলবো যে কিছু কিছু ভুল আসলে ভালোর জন্যই, ওইখান থেকে শিক্ষা হয়, তাই না? অবশ্যই, ভালো কিছু। আমি ভেরি পজিটিভ মানুষ তুমি, বুঝা যাচ্ছে। আচ্ছা, জীবনে যে চর্চাটি তুমি অবশ্যই করো? মুভি দেখা। আচ্ছা, আমি হলে যে মুভি দেখি সেটা আমি সবসময় করি, আমি যখন হিরো ছিলাম না তখনও দেখি, হিরো হওয়ার পর একটু বাদ দিই না, সব দেখি। খুবই সুন্দর। কতটা আড্ডাবাজ? আমি হিউজ আড্ডাবাজ, আমি আসলে আড্ডা মারি হচ্ছে সিলেক্টিভ কিছু মানুষদের সঙ্গে, যেটা আমার খুব ক্লোজ, আমার আমাকে কেউ আড্ডায় দেখতে পায় না, অথবা কোথাও কেউ দেখতে পায় না, বাট আমি হিউজ আড্ডা দিই। বন্ধুদের তালিকায় যারা আছে তাদের কোন কোন দিকগুলো তোমার পছন্দের বলেই তাদেরকে তুমি আঁকড়ে থাকো? আমার বন্ধু, কিছু বন্ধু আছে যারা ওরা আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, এটাই হচ্ছে ওদের ওদের পাওয়ার তালিকা, ওদের উত্তরটা এটাই। আমার যারা ক্লোজ ফ্রেন্ড ওরা আমাকে ছাড়া কিছু বোঝে না, এর চেয়ে বড় অনুভূতি দিক আর কিছু লাগতে পারে। কি সেই সিক্রেট যে বন্ধুরা তোমাকে ছাড়া কিছু বুঝে না, কি মনে হয় তোমার? এর কারণ হচ্ছে বন্ধুদের ধারণা আমি অনেক বুঝি, মানে সবাই পরামর্শ, সবাই আমার থেকে পরামর্শ নেয়। খুব সুন্দর। মিসিং সামথিং? মিসিং সামথিং, আমরা আসলে যেই যেই জিনিসগুলো মিস করি সেটা আসলে অনেক সময় বলা যায় না, হয়তো আমি এখন বলতে পারছি না, ব্যাটা আছে
অবশ্যই মিসিং সামথিং, অবশ্যই মিস আছে মানুষের জীবনে, মিস ছাড়া আসলে অর্জনটাই নেই আমি বিলিভ করি।